बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। अल्लाह आमादेर प्रत्येकेर हाजिरी उपस्थिति कबुल करुन बोली आमीन आरो जोरे बोली ना आमीन। এমন একটা সময়ে কঠিনতম সময়ে আমরা বর্তমানে জীবন যাপন করছি। একদিকে ইহুদি নাসারারা মুসলমানদের উপর একের পর এক হামলা চালাচ্ছে, সেই কষ্ট তো মুসলমানদের কাছে আছে, পাশাপাশি মুসলমানের সমাজের মধ্যে কিছু কোচু করে মহল ব্যক্তিবর্গ তারা নামে লেবাসে পোশাকে সমাজের মধ্যে প্রবেশ করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা বলেন না? এমন সময় আজকে আমাদের জিন্দেগিটা অতিবাহিত হচ্ছে, খুব কঠিনতম সময় আমরা পার করছি। যে সকাল বেলায় নবীর উম্মতরা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যা বেলায় যখন ঘরে আসবে ঈমান রাস্তায় রেখে আসবে, ঈমান চলে যাবে, সন্ধ্যা বেলায় ঈমান নিয়ে বের হয়েছে, সকাল বেলায় ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে বেঈমান হয়ে ফিরিয়ে আসবে, এই রকমের একটা পরিস্থিতিতে বর্তমানে আমরা জীবন যাপন করছি, ঠিক কিনা বলেন না? অত্যন্ত কঠিন। এমন সময়ে জীবন যাপন করছি, ইন্নাহু সায়াকুনা ফি উম্মতি কাদাবুন সালাসুনা কুল্লুহুম ইউযিমু আন্নাহু নবিয়ুন ওয়া আনা খাতিমুন নবীলা নবিয়্যা বাদি। এমন সময়ে আমরা বসবাস করছি যে এই পৃথিবীর জমিনে 30 জন দাজ্জাল, 30 জন কাজ্জাব, 30 জন ভণ্ড মানুষ, এরা দাবি করবে, মানুষকে বুঝাবে, মানুষকে বলে বেড়াবে যে শুনো আমরা হলাম এই যুগের নবী। নাউজুবিল্লাহ বলেন না, আমরা এই যুগে নবী। এরকমের একজন দুজন নয়, আমার প্রিয় নবী মুস্তফার ইন্তেকালের পর থেকে এভাবে 30 জন কাজ্জাব দাজ্জাল এই রকমের ভণ্ড মানুষের এই পৃথিবীতে আবির্ভাব হবে, এরা মানুষের ব্রেন ওয়াশ করবে, মানুষের কলব ওয়াশ করবে, মানুষকে মানুষের ঈমান নষ্ট করবে, এরা দাওয়া করবে, এরা দাবি করবে আমরা এক একজন আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন না, আমরা একজন এক একজন আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলবেন না কি অনরা তুমি বিশ্বাস নোয়া, বিশ্বাস নোয়ান না? আর উজুত্তা নাগিন হাদিস পাকর দরসস 17 লরে টাইটেল ক্লাসের মধ্যে তোতা মনার মতো করি না এই আকীদার মাসাল আগে বুঝিয়ে দে, এখানে আজ পুনরায় আর তুনরারে শিখন ফরদ দে কম ফরদ দে ইমানিয়ান রক্ষা করি বিল্লাহ, ঠিক কি না কোনা? আল্লাহুম্মা সাল্লাম মাওলানা وعلى آل سيدنا ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পড়তে আরশে উম্মতের মায়ায় পড়ে সোজে আছেন মদিনায়। আল্লাহ
प्यारा हाजरी आमार रसूलेर पोरे ऐ पृथ्वीर जमीने सरल प्राण ईमानदार मुमिन बंदादेर ईमान के नष्ट करार जन्नो पृथ्वीते दाबी करबे चल्लिस जन तीरिस जन कज्जाब तीरिस जन बंद मानुष एरा दाबी करबे एक एक जन दाबी करबे आमी आखिरे जमानार नबी आमी आखिरे नबी जोरे बोलेन ना नाउजु बिल्लाह ए बाबे दीदी ओ मुसलमान একজন একজন করে যদি দাবি করে আমাদেরকে যদি বোঝায় পৃথিবী চতুর্দিকে এই তিরিশ জন বন্ড মানুষ তিরিশ জন কাজ্জাব তিরিশ জন দাজ্জাল যদি পুরো পৃথিবীতে মানুষকে বোঝায় এদের কাছে এত বিশাল বিশাল শয়তানি জ্ঞান আছে জাদুঘরের চাইতো বেশি এরা মানুষের ইমানকে শুষে কে ফেলবে ওই মুহূর্তে ইমান রক্ষা করা বড় দায় হবে ঠিক কিনা আমার প্যারা নবী মুস্তফা বলেছে ও মুসলমান আনা খাতিমুন নবী আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না সুবহানাল্লাহ বলেন না মহব্বতে বলেন সুবহানাল্লাহ আমার রসুল হাদিসে পাকে বলেছেন আমি নবীর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে বলেন না আসবে এখন নবী বলেছেন আসবে না আল্লাহ বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা তোমরা জেনে রাখো শুনে রাখো এরা বন্ড এরা কাজ্জাব এরা দাজ্জাল আমি আল্লাহ কুদরতির জবানে ফতোয়া দিয়ে দিলাম আমার বন্ধু আমার হাবিবুল্লাহ আমার প্যারা নবী মুস্তফা হলেন এই যুগের শেষ নবী আমার নবীর পরে কোনো নবী আসবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন নবীর পরে কোনো নবী আসবে না আমার রাসূল হাদিসে পাকে আমার নবী বলেছেন আমি নবী শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার নবীর আগে এই পৃথিবীর জমিনে একজন নবী ছিল যিনি মাত্র 33 বছর এই দুনিয়াতে ছিলেন 33 বছর বয়সে আল্লাহ উনাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে ফেলেছেন উনার নাম ঈসা আলাইহিস সালাম ঈসা নবী বলেন মুবাশশারাম বিরাসুলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহান মুবাশশারাম বিরাসুলিন বর্তমানে যারা খ্রিস্টান বলছে এরা ঈসা নবীর উম্মত ছিল না ফরমানি করার কারণে এরা খ্রিস্টান বন্ধুরা আমার ঈসা নবী বলতেন তোমাদেরকে একটি পাবলিসিটি করার জন্য একটি ঘোষণা দেওয়ার জন্য আমাকে লামকনের খোদা এই পৃথিবীতে প্রেরণ করতেন
ও আমার উম্মত, আমি নবী, আমার উপর ঈমান আনা তোমাদের জন্য যেইভাবে ফরজ, আমার পরে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া খাতিম নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী সরদারে নবী ইমামুল আম্বিয়া যিনি বাইতুল মুকদ্দসে 224,000 নবীর উপস্থিতিতে মিরাজের রাতে ইমামতি করে ইমামুল আম্বিয়া প্রমাণ করে দিলেন ওই নবী আমার পরে দুনিয়াতে আসবে তার নাম আহমদ, তার উপর ঈমান আনা তোমাদের জন্য ফরজ। আল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি? সমস্যা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, জমিন ও জামা তোমারে লিয়ে, জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, চুনিন ও চনা তোমারে লিয়ে, বনে দো জাহান তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, দহন মে যাবা তোমারে লিয়ে, দহন মে যাবা তোমারে লিয়ে, বদন মে খেজা তোমারে লিয়ে, হম আয়ে ইয়াহা তোমারে লিয়ে, হম উঠে বি ওয়াহা তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে বন্ধ কর কবরে, যখন দিবে কোন অন্ধ কর কবরে, যখন দিবে আসি নবী আমারি কবরে, করিব সালাম কদম বুঝিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইমানদারের ইমান নষ্ট করার জন্য কিয়ামতের আগ পর্যন্ত 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে, ঠিক কিনা বলেন না? জোরে জোরে বলেন, ঠিক কিনা? এদের কাজ কি? আমার রাসূলের শরীয়তে নামাজ পড়া ফরজ, নবীর শরীয়তে যাকাত দেওয়া ফরজ, নবীর শরীয়তে রোজা রাখা ফরজ, এদের শরীয়তে এইগুলি মাফ? নাউজুবিল্লাহ, বলেন না? এদের শরীয়তে কি? এরা কত বন্ডামি করেছেন, এই 30 জনের মধ্যে অনেকে পৃথিবীতে চলে এসেছে, 30 জনের মধ্যে অনেকে পৃথিবীতে চলে এলো, এরা এদের বন্ডামি জাদুগিরির মাধ্যমে, এদের বন্ডামি বিভিন্ন ভাবে কৌশলে সমাজে দেশে প্রচার করা শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে আমি আপনি ঈমান কিভাবে রক্ষা করব, কিভাবে রক্ষা করব? প্যারা হাজিরিন, প্যারা হাজিরিন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত,
নেপাল ভুটান বর্মা এগুলি এক সময় অখণ্ড ভারত ছিল, ভারত উপমহাদেশ ছিল। এই পাক ভারত উপমহাদেশে একজন ওই রকমের কাজ্জব, একজন জালেমের দাজ্জালের আবির্ভাব হয়েছিল, তার নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। কত বড় দুষ্ট, কত বড় জালেম, কত বড় কাজ্জাব, কত বড় মৃত্যু, কত বড় ভণ্ড জানেন। সে ভারতবর্ষের মানুষ, ভারতের মধ্যে সে তার কর্মকাণ্ড শুরু করে দিলেন। আমার মতো আপনার মতো ইমানদার মানুষকে সে বুঝাচ্ছিলেন, ও মানুষ মুসলমান তোমরা মনে করো যে প্যারা নবী মুস্তফা ছাড়া এই পৃথিবীতে কোনো নবী আসবে না, এটা তোমাদের ঈমান। কিন্তু আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বললাম, আমি এই পৃথিবীতে একজন আখিরি নবী। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উনি এদেশের সরল প্রাণ মুসলমানদের ব্রেন ওয়াশ করতে গিয়ে, তার বন্ডামি কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সে দালাল নামিয়ে দিলেন পৃথিবীতে, তার দালাল সৃষ্টি করে দিলেন। এরা চতুর্দিকে বলে বেড়াচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি আখিরি নবী। এত দরকার লাগে আর উজুর কেবলা আছে তো না, না ভুলি উজুর শিখে দিব তো, উজুর আছে তো না, না উন আর আর সোনার দালা হ না, আর আর মাতার তাজ। আল্লাহ কবুল করুক, আমিন হন। আল্লাহ হায়াত ও তফরন্ত বরকত নিয়ামত দান করুক, আমিন হ। কষ্ট না কোনো তো কষ্ট নইলি তারা গরত ইতারা গরত বইকে কিন ওয়াইর কা মাহফিল আজ দামি রাতে দামি হবে লাই আইবু দামি তারা গরত কা ইয়া বুঝিয়ে দে নয় দে নাকি নু বুঝে দে নয় দে কি নো বুঝো দে ইল্লা কেউ শুননি এলাকার মাঝে নো বুঝে হলে কোনো কেউ বিশ্বাস করিব না। আল্লাহ বেক কোন রায় বিল্লাই কবুল করক, আমিন হ না, আর জোর হ না। আল্লাহুম্মা মুলানা মুহাম্মদ লি সাইয়্যিদিনা ও মুসলমান ঈসা আলাইহিস সালাম, ইনি আল্লাহর নবী ছিলেন, ইনাকে আল্লাহ কতগুলি ডকুমেন্ট দিয়েছেন, কতগুলি মুজিজা দিয়েছেন, ও লোককে ক্ষমতা দিয়েছেন। ওখানের মধ্যে একটা ক্ষমতা হলো মাটি দিয়ে হাতে পুতুল বানিয়ে পাখি বানিয়ে ওই পাখিতে যখন ফুঁক দিতেন সেটা জিন্দা পাখি হয়ে আকাশে উড়ে যেত। তারপরে সুবহানাল্লাহর আওয়াজে বাইন্ড দেখেন মানুষ কষ্ট দিয়ে মাই সুবহানাল্লাহ নকলি আর কি বুঝো বা নবুদ্ধ সুবহানাল্লাহ বেকিন তো কম পরিব গুনাহ পরিষ্কার করিবার মেশিন নিবি, গুনাহ পরিষ্কার করার কি হয় না খোদাই দিদের যন্ত্র হইবে গুনাহ পরিষ্কার হইবে নাই। একবার হইলি মুত্তরে আর নবী হদে জিয়ত বসিয়ত আসমান পর্যন্ত এত কেন সোয়াব আমল নামা তেনে গট গট লিখে দিব ফেরত তলে পুরো জিন্দগি মানে বাদত করি নে এত কেন সোয়াব খামাইতে বহুত কষ্ট হইব। নবী মোস্তফার নূরানি মজলিসিন ব্যস্ত তোর বাগানই দেই এই বাগানত ব্যস্ত জিকির সালাত দেগুন ওয়ার ওয়ার কইবের ওয়ার ওয়ার রেকর্ড করি দে সুবহানাল্লাহ না। ঈসা আলাইহিস সালাম মাটির মাটি দিয়ে পাখি বানালেন, সেই পাখিতে ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এটার মাটি নাই এটা
আল্লাহ যেভাবে একটা পাখি পৃথিবীতে সৃষ্টি করেছেন কিচির মিচির করছে, ঈসা আলাইহিসসালাম সেই মাটির পুতুলে ফুঁক দেওয়ার সাথে সাথে এটা জীবিত পাখি হয়ে আকাশে উঠতেছে। এই সমস্ত অলৌকিক মুজিজাগুলি দেখে দেখে নাসারা খ্রিস্টান কাফের এরা ঈসা আলাইহিসসালামের উপরে ঈমান আনতে শুরু করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালামের সেটা মুজিজা ছিল, কিন্তু ভারতের এই ভণ্ড গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে কিন্তু জাদু দিয়ে পাখি বানাতেন। সে জাদু দিয়ে কি বানাতেন এর আর কথা বলা না, জাদু দিয়ে কি বানাতেন, বেলকিবাজি দিয়ে পাখি বানিয়ে উড়িয়ে মানুষকে দেখাতেন বিশ্বাস আনার জন্য। আস্তে আস্তে এই বন্ডামিগুলি দেখে দেখে যাদের কপালে ঈমান লেখা নাই ওই রকমের অনেক মানুষ আমার নবীর শরীয়ত থেকে পদচ্যুত হয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছুটে গিয়ে সে গোলাম মোহাম্মদ কাদিয়ানির দলে প্রবেশ করে ফেলেছে। এখনই তারা রাখি দেগি দে শুধু আখিরি নবী আর নবী পর্যন্ত ন, নবীর পরে আরো আখিরি নবী আইব গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন, নাউজুবিল্লাহ না। এখন কাদিয়ানির গোষ্ঠী হত গুনে গিয়ে কাদিয়ানির গোষ্ঠী ইতে তন্দে ভারতবর্ষ উপমহাদেশের মধ্যে হাম গরত দে না ইতে গুড়ি গুড়ি আর বাংলাদেশের মধ্যে খুদু মানুষ এখন কাদিয়ানি হইতে রই আর বাংলাদেশ ইতরা জায়গা জায়গা মসজিদ বানায় মাদ্রাসা বানায় ইতরা তালিম দি দিন কি ঘরের মানুষের আকীদারে নষ্ট করি দে নাউজুবিল্লাহ না। প্যারা হাজিরিন গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার গোষ্ঠী এরা ঈমান তো নাই নাই মুসলমান কি না এটাও নিয়ে প্রশ্ন, এটাও নিয়ে কি এরা মুসলমান থেকেও কি হয়ে গেছে, এরা খারিজ হয়ে গেছে, ঈমান তো নাই এরা মুসলমানও নয় সেটার প্রামাণ্য ডকুমেন্ট দেওয়ার জন্য ইমামি আলা হযরত আযীমুল বরকত যিনি সুন্নিয়তের ফিলার যিনি মাসলাকে আলা হযরতের প্রতিষ্ঠাতা পুরো বিশ্বের সেরজমিনে যিনি সুন্নিয়তকে মানুষের কলবে কলবে পৌঁছে দিয়েছেন পয়গাম পৌঁছে দিয়েছেন যিনি দেড় হাজার কিতাব লিখে মানুষের কলব পরিষ্কার করেছেন হুসামুল হেরামাইন লিখে সর্বপ্রথম গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মিশা কথা নহই এগিন আর তুম বুঝুন বুঝুনোর দরকার আছে না নাই কো না। ইমাম আলা হযরত আযীমুল বরকাত কাফের ঘোষণা করলেন সাথে সাথে খতমে নবুয়ত নামক কিতাব লেখা আরম্ভ করে দিলেন, বেলায়েতের কলম লিখুনি ধরেছেন যে আমার প্যারা নবী মুস্তাফা আগমনের মাধ্যমে আল্লাহ নবুয়তি পাওয়ার শেষ করলেন আর কিয়ামত পর্যন্ত আর কোন নবুয়ত পৃথিবীতে আসবে না, আমার প্যারা নবী মুস্তাফাই হলো সর্বশেষ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, সর্বশেষ কি হষ্টনি হন লাভ تقوم الساعة حتى يخرج ثلاثون كذابون ততক্ষণ পর্যন্ত আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই ৩০ জন কাজ্জাব পৃথিবীতে পরিপূর্ণ হবে না। এ ৩০ জন পৃথিবীর আইনে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হইত না এতক্ষণ আল্লাহ কিয়ামত করত না। এ ৩০ জন কাজ্জাব একে একে পৃথিবীতে আসতে থাকবে, মিনহুম এই ৩০ জনের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব
ওয়াসওয়াসুল আনাসি ওয়াল মুখতারুস সাকফি এরা এক একজন আমার নবীর অন্তকালের পরে সাহাবায়ে কেরামের যুগে এরা সাহাবায়ে কেরামের যুগে এই সমস্ত ব্যক্তিদের সৃষ্টি হয়েছে মুসাইলামাতুল কাজ্জাব এবং আসওয়াদ আনাসি মুখতার সাকফি এরা সাহাবীদের যুগে আমরা তো আ নবী দেখি নাই সাহাবী দেখি নাই তাবেঈ দেখি নাই তাবে তাবেঈন দেখি নাই গাউসুল আজম দেখি নাই গরীব নওয়াজ দেখি নাই আমরা তো আমাদের অত্র অঞ্চলের যারা ওলি আল্লাহ মুহিব্বিন মুকাররবিন আল্লাহর মাহবুব বান্দা আছে ওই সমস্ত ওলি আল্লাহদের চরণ দেখেছি এদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি তবে হ্যাঁ সাহাবীদের যুগে এরা সাহাবায়ে কেরামের মন দুলাই করার জন্য এরা আবির্ভাব হয়েছিল নাউজুবিল্লাহ বলেন না সাহাবীদেরকে পর্যন্ত এরা ডিস্টার্ব করেছিল নারায় নবীজি মুস্তফা নবী সাল্লে ইয়া নবী জি মুস্তফা নবী শাফায়াতের কান্দারি শাফায়াতের ইরাসুলুল্লাহ ইয়া নবী জি মুস্তফা নবী সাল্লে আর জোরে ইয়া নবী জি মুস্তফা নবী সাল্লে কেউ বা বলে নবীজি গোলাপুরে ফুল কেউ বা বলে নবীজি নূরের পুতুল নৈশে গোলাপ নৈশে পুতুল নৈশে গোলাপ নৈশে পুতুল নূরাল্লার ইয়া নবীজি মুস্তফা নবী আর জোরে নবীজি তাইলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি আমাদের আকীদা হলো প্যারা নবী মুস্তফা শেষ নবী আখির নবী আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না ঠিক কিনা বলেন না সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল উনার ইন্তেকালের পরে উনার শরীরটা বন্ধ হয়ে যায় নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল উনার ইন্তেকালের পরে উনার শরীরটা বন্ধ হয়ে যায় এইভাবে আমার রসুল পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে আগমন করতে এক একজন নবী পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে তাদের শরীয়ত বন্ধ হয়ে যায় নবী আপনি যদি শেষ নবী হন আপনি যদি খাতম নবী হন নবী কিয়ামত পর্যন্ত যদি নবী না আসে আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে অন্যান্য নবীর মতো আপনার শরীয়ত কি বন্ধ হয়ে যাবে আমার নবী বলেন না কিয়ামত পর্যন্ত আমি নবীর শরীয়ত বন্ধ হবে না আরো জোরে বলেন না সুবহান অন্যান্য যুগে নবী চলে গেলে শরীর তো বন্ধ হয়ে যেত কিন্তু আমি নবী চলে যাব কিন্তু আমার শরীয়ত বন্ধ হবে না আমার শরীয়ত অবিকল সেইভাবে থাকবে কেন কেন আল আন্নবুয়াতু জিল্লুল্লাহ আল বেলায়াতু জিল্লুন নবুয়া আমার প্যারা নবী মুস্তফা বলেন নবুয়ত নামক যে পাওয়ার
নবুয়ত নামক যে ক্ষমতা এটা আল্লাহর কুদরতের একটা ছায়া, কিন্তু আল্লাহ তবারক তাআলা এই ছায়াকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে তাজা রাখার জন্য এই নবুয়তের একটা ছায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আমার উম্মতের মধ্যে, সেটা হলো বেলায়ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, কিন্তু উম্মতের মধ্য থেকে বেলায়েতের দরজা, আউলিয়া ইকরামের দরজা আল্লাহ খুলে দিলেন। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত প্যারা নবী মুস্তাফার শরীয়ত পৃথিবীতে জীবিত থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রকমের একজন বেলায়েতের সম্রাট সুলতানুল হিন্দ হলেন আওলাদ রাসূল মাহবুবে খোদা খাজা গরীব নওয়াজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাহু, তাহলে আমাদের একটা আকীদা হলো আমার রসুল হলেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোন নবী, বলেন না আর কোন নবী। আর যারা নবীর পরে নবী আসার সম্ভব বলে মনে করে, আমরা এদেরকে তো ইমানদার তো বলি না, বরং এদেরকে আমরা মুসলমানও বলি না। এদেরকে আমরা কি বলি না? মুসলমান আর কাফের এরা সবাই সমান। যারা আখেরি নবীর পরে পৃথিবীতে নবী আসবে বলে ধারণা করে, এরা মুসলমানের আর কাতারে নাই, এরা তো কাফের হয়ে গেল। এরা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সাহাবে দাওয়াত একটা বিষয় দিলেন, মা বাবার খেদমত, মা বাবার খেদমত। বুখারী শরীফে আছে, কালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবু সাবাল মুবিকাত। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহর হাবিব বলেছেন যে সাতটি বড় বড় পৃথিবীর জমিনে মারাত্মক সাংঘাতিক বিষয় আছে, সাতটি মারাত্মক গুণা আছে, কবিরা গুণা, ডেঞ্জার, এই সমস্ত গুণা থেকে তোমরা আমার উম্মত হিসাবে তোমাদেরকে হুকুম দিলাম তোমরা বিরত থাকবে। সুবহানাল্লাহ, বলেন না তোমরা কি থাকবে? এই রকমের বড় বড় সাতটি গুণা আছে, যারা ওই সমস্ত গুণা করে লাইলাতুল রাকায় পাঁচ রাতের যে কোনো রাত, শবে বরাত, শবে কদর, দুই ঈদের দুই চাঁদ রাত, রজবের প্রথম রাত, এই রকমের গুরুত্বপূর্ণ রাতে, যে রাতে বান্দাদের দোয়া ফেরত হয় না, আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু এই রকমের সাতটি গুণা যারা করেছে, এদের তওবা, এদের ফরিয়া, এদের ইবাদত, এই সমস্ত রাতেও আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ। বলে এরকমের মারাত্মক গুণা আছে সাতটা, এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে সেবা না করা, মা বাবাকে বেইজ্জত করা, মা বাবাকে অসম্মানী করা, মা বাবার ইজ্জত হরণ করা, নিজে ঘরে থেকে মা বাবাকে রাস্তায় নামিয়ে দেওয়া, এটা মা বাবার প্রতি অসম্মানী, এটা অবদ্ধতা। আর এই রকমের আদত অভ্যাস যাদের কাছে আছে, আমার প্রিয় নবী মুস্তাফা বলেন ওই সমস্ত বান্দাদের ইবাদত ওই পাঁচ রাতে কবুল হবে না। পাঁচ রাতে কি হবে না? বলেন না পাঁচ রাতে কি হবে না? ওয়ালিল্লাহি
আল্লাহ বক্তব্য পেশ করেছেন হজের ব্যাপারে। হজ যাদের বাংলাদেশের সরজমিন থেকে মক্কা শরীফ যাওয়ার সামর্থ্য আছে, রাস্তা নিরাপদ, নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে বউ বেটি আহলে ইয়াল, এরা ইনি যদি হজ করতে যায় যে 45 দিন, 1 মাস, এইভাবে 2 মাস ওখানে থাকবে, তার আহলে ইয়াল দেশের মধ্যে পরিপূর্ণরূপে নিরাপদে থেকে তারা দুমুঠো ভাত খেতে পারবে, তাদের প্রয়োজন মেটাতে পারবে, এই রকমের যদি কার্যক্রম সম্পাদন করতে পারে সেই বান্দার জন্য আল্লাহ জীবনে একবার হজ ফরজ করে দিয়েছেন। কথা বুঝুন নয় দেই সুবহানাল্লাহ বাইন মধ্যে তো কই দে হজের কথা, কই দে কির কথা, তারা নমাত খয়েদি কি কথা হজর হতা। কিন্তু এই আয়াতুর ব্যাখ্যার ভিতরে একখান মার হতা লেখা, সুবহানাল্লাহ, এই আয়াতুর তাফসীরের ভিতরে একটি মায়ের ঘটনা উল্লেখ করেছে কিতাবওয়ালারা। একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা, উনি রাতের বেলায় স্বপ্ন দেখলো উনি মক্কায়ে মুয়াজ্জমায় চলে গেছে, উনি চলে গেছে মক্কায়, মক্কার জমিনে চলে গেল, খানায় কাবার দরজা ধরে ধরে চুম দিচ্ছে, এবার স্বপ্ন দেখে দে রাতি গুমগি দেন রে কি দেখি দেখ মক্কা শরীফ গিয়ে গই স্বপ্নের ভিতরে হন্ডি গিয়ে গুদে গিয়ে দে গিয়ে শুধু মক্কা শরীফ গিয়ে ধনো মুসলমান খানায় কাবার দরজা ধরে ধরে সুমখার লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার ভিতরে যাদ্দে খানায় কাবার মারদ মাঝি তাওয়াব করে আল্লাহর ঘরে দরজা ধরে সুমখাইবের সুযোগ নফার। কিন্তু মানুষই বে দেখে দে রাতিয়া গুমুর ভিতরে আল্লাহর গরত গিয়ে গই আল্লাহর গরত যাই নে খোদার গরত দরজা ধরে ধরে সুমখা আর জোর হন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গরে দরজা ধরে ধরে চুমকাচ্ছে আর ওনারা স্বপ্ন দেখি দিলেন ইয়ন্ত জেনতেন স্বপ্ন ন জেনতেন কি ন স্বপ্ন ন স্বপ্নিয়েন দেখকে দে না কিন্তু স্বপ্নিয়েনর তাবির খনকের কি ইমানদার হলে মুত্তাকি হলে মুমিন হলে স্বপ্ন দেখিলে স্বপ্নিয়েনর এখন কি আছে বেকা আছে ওই ইবনে সিরিন আলাইহির রহমার খাবনামা ইমামে আলা হযরত আযীমুল বরকত আলাইহির রহমার খাবনামা একদিন আরাতুন তাজারবা একদিন আরাতুন একদিন রিচার্জ গবেষণা করেন ফিরব তখন আস্তে আস্তে আরা বুঝিত ফিরগুম কিভাবে একখান স্বপ্নর তাবির আর স্বপ্নর তাবির করে বলে মানুষই বললে তপ কারণ ফিরব এলে কি হম ফিরব আর মতন লইতে সইতে কি এ স্বপ্নর তাবির গর্ণন সম্ভব ন এরকম আর স্বপ্নর তাবির জানিবিল্লাই আর আর মীর মজলিস হুজুর কাবলা নুরানি কদম জন ফরিব
যারা দীর্ঘদিন হাদিসে পাকের দরস দিয়ে আ ইতরার খসে এরকম এক নূরানি সমাধান আরা ফাইবার আশা করি আল্লাহ কবুল করক আমিন হন উযু কালাম করি না ঘুম যাবা ঘুম যাবে সম্মাদি আর খজন উযু কালাম করি না ঘুম যাইদি হ্যাঁ বেলা উযু ধারা বেকুম কি কোথায় খাই বুম বড়ে খাই দেখি বারো তোর ছত্রিশ চ্যানেল আঁকা ঘুরা চাই রিমোট দিয়ে না যেতে আমি মন তো হয়ে গেছি তারপর আসতে করি কি উযু করি না ঘুম গিয়ে দেখো জন আছে কিন্তু আর প্যারা নবী মুস্তাফা হাদিসে পাকের ভিতরে আর আর তালিম দিয়ে উম্মত তোমারা উযু করি ঘুমজ কি করে ঘুমজ উযু করে ঘুম যাবেন আমার আল্লাহ বলে বান্দা তুমি জানো না তুমি জানো না তুমি যে গুম যাও গুম যাওয়ার অর্থ হলো মৃত্যুবরণ করা গুম যাওয়ার অর্থ হলো কি করা তরনমত গুম যাওয়ার অর্থ কি হয় না গুমার মরণ সমান হয় না গুমার মরণ আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আগতলাই আরা গুম জারিয়ান নহর আর আমু তো হয়ে দি আল্লাহ অনর নামে আয় কিছু কোন লাই আয় এন্তকাল গরি অন আবার সকাল বেলায় আর কি করিবেন দে জেতা করিবেন সুবহানাল্লাহ আর আইলে হই ঘুম জানি কিন্তু যারারে খোদাই তুলি দি তার উড়ি যেতে পারে আর যারা রু ঘুমের ভিতরে খোদাই কুদরত রাত ধরে লাগাই তার ঘুমতার উড়ি না পারে দুনি সকাল বেলায় মানুষ হলো হদিব মারা গেছে আমার প্যারা নবী মুস্তাফা হাদিসে পাক বলেছেন উম্মত যদি ঘুমের ভিতর তোমার মৃত্যু হয়ে যায় কিন্তু তুমি যদি উযু করে ঘুমিয়েছ তোমার মৃত্যু হয়ে গেল আল্লাহ তবারক তালা তোমার ওই মৃত্যুকে শাহাদাতের মকাম দান করবে আর উযু অবস্থার এন্তকালিয়ে নূরে শাহাদাতের মর্যাদা দিবি বিলো খদ্দে এই মৃত্যু আর আর প্রয়োজন আছে না নাই আবার নিজে নিজে অননে ফুয়াসায় হস্তদের দেয় অকু তার মৃত্যু করি ফেল ইয়ন হন্নান মকরু তারিমি ইয়ন হন্নান কি মকরু তারিমি হারামর পাশাপাশি যে নিজে নিজে মৃত্যু কামনা করেন নান মানো নিজে নিজে মৃত্যু কামনা করেন নান কি তারা নমাতুদের নিজে নিজে মৃত্যু কামনা করেন নান কি আর রসুলে হাদিসে পাকুল লিখিতে তোমার আত্মুন যদি মৃত্যু চাইতো মনে হ তাহলে তোমার মদিনা শরীফ যাই না আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহ আর এন্ত কাল্লান যে মদিনার মাড়ি তো আর জোর হন যারা তুম বেশি মনে হন মৃত্যু কামনা যারা তুম বেশি ইচ্ছা আছে তোমার মদিনা শরীফ যাই না হতাই আন হো কিয়া হাদা মাম্মা তাফিল মদিনা যিনি মদিনাই এন্তকাল করলো মদিনায় দাফন পেল মদিনার মাটি পেল ওয়াজাব আল্লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে যে মদিনার জান্নাতুল বকির মাটি পেয়ে গেল সে জান্নাতি হয়ে গেল সে কি হয়ে গেল জান্নাতি হয়ে গেল কি আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয় না প্যারা হাজিরিন এ বান্দা ইনি স্বপ্ন দেখলেন ঘুমের ভিতরে আল্লাহর ঘরে চলে গেল ঘরের দরজা দরা দরা চুমকায় ঘুম থেকে লাফিয়ে লাফিয়ে উঠে
কি দেখলাম আল্লাহর ঘরে যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব না, আল্লাহর ঘরে যাওয়া সম্ভব না, কোনোদিন আমার ভাগ্যে জুটবে না। আমি রিক্সা চলাই, ঠেলা গাড়ি চলাই, দিন মজুর লেবার শ্রমিক দিনে এনে দিনে খাই, যেদিন আনতে পারি না সেদিন উপবাস থাকি। হেমর একজন মানুষ স্বপ্ন দেখে পেল, আল্লাহর ঘরে চলে গেলেন, সুবাহা, আরো জোরে বলেন না সুবাহা। এমন বন্দা, বন্দারা আমার আল্লাহ বলছেন বন্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর কাছে চাইতে থাকো। আমার নবী বলেন আকসির দোয়া, বেশি 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 হাত তুলে দোয়া করতে থাকো, হঠাৎ করে একটা দোয়া আল্লাহর কুদরতের কলম দিয়ে মেরে দেবেন, দেখা যাবে। আপনি রিক্সাওয়ালা কিন্তু আপনার তকদিরে খস নসিব হয়ে গেল, আপনি লেবার, আপনি শ্রমিক, আপনি দিন মজুর, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ কিভাবে আপনাকে মক্কা শরীফ নিয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, আল্লাহর কাছে সবাই এটা কামনা করেন, মদিনা শরীফের জিয়ারত কামনা করেন। একদিন না একদিন নসিব হয়ে যাবে, আর পৃথিবীতে যদি আমাদের তকদির জুটলো না, ইমাম গাজ্জালি আলাইহিরহমা তার কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন, আল মউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যুটা মুমিনদের জন্য একটা পুরস্কার। সেটা কি? যে আমি সারা জিন্দেগি ভর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ একটু মদিনা শরীফ দেখাও, এইভাবে বলতে বলতে আমার ইন্তেকাল হয়ে গেল, আমি তো মদিনা শরীফ যাইতে পারলাম না, কিন্তু মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুস্তাফা আমাকে মদিনা শরীফ থেকে ডাক দিয়ে বলে উম্মত সারা জিন্দেগি ভর মদিনা মদিনা বলে পাগল পাগল হয়ে গেছিলি, মদিনা তুই দেখলি না, তোমার ইন্তেকাল হয়ে গেল, আমি নবী মুস্তাফা তোমাকে দেখার জন্য চলে এলাম। এটাই হলো ইমানদারের জন্য পুরস্কার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপন, যে জন হবে আপন, প্যার হাজির এ মানুষ রাতের গভীরে ঘুম থেকে লাভ দিয়ে দিয়ে উঠে গুনগুন করে কান্দে, পাশে নিজের ওয়াইফ ঘুমন্ত, হঠাৎ করে ও নিজের স্ত্রীর চক্ষু খুলে যায়, দেখে স্বামী কান্দে, সারাদিন স্বামী পরিশ্রম করেছে, শ্রমিকের কাজ করেছে, রাতের বেলায় এসে ঘুম গেল, হঠাৎ করে কান্দে কেন? নেককার বিবি কি করবে জানে, শাড়ির আসল দিয়ে স্বামীর চক্ষু মুছে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী নিজের শাড়ির আসল দিয়ে স্বামীর দুই চোখের জল মুছে দিল, স্বামীর কদমে ধরে ধরে পায়ে ধরে কয় স্বামী রে হয়তো বুঝি আপনার মনে কষ্ট দিয়েছি, আপনার মনে কষ্ট দিয়েছি, স্বামী যদি আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দাও। স্বামী রাজি খুদা রাজি, স্বামী বেজার খুদাও, বলেন না খুদাও কি? এমন এমন
সমাজে দেশে এমন এমন মহিলারা আছে যারা স্বামীর কদর বুঝে না, স্বামীর কদর বুঝে না, অথচ স্বামীর কদমে আল্লাহ তার জান্নাতটা লিখে রেখেছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। আর ওর কত বাদ দিয়া দেয় তুন বর্তমান সময়ে বোধ ওর বৌর গুতন থাকে এই লোক কিন্তু পুরো বাংলাদেশের কথা কিন্তু চিত্র ডকুমেন্ট সরকারে গ্রহণ করে লিখি ঠিক কিনা হওয়া না। হ্যাঁ খালি বহুত দোষ দিলাম কি প্যার হাজরিন নেককার মেয়েকে নেককার মেয়েকে আমার রসুল বলেন নেককার মেয়ে হলেন ইজা সল্লাত হামসাহ যে ব্যক্তি যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং রমজানের রোজা লাগবে যে ব্যক্তি সাথে সাথে স্বামীর খেদমত করবে ওই মহিলা হলো একজন আমার নবীর হাদিস মতে নেককার মেয়ে। ইয়া আর আর মেজরিটি পারসন গরর বোজি অলের একখান খাইছো তে কি নামাজ না পড়ে কি না পড়ে দে তার না মাতো তে কি না পড়ে দে খাইছো তে কি কোরআনের তেলাওয়াত নাই নামাজ নাই রোজা নাই বাজার নো আনিলি দাঁড়া জুতা লয় এনে জামারে লড়াই ঠিক কি না হয় না আজ ক্যাম্পাস কান দিন না বললে আর বিয়ে কি লেগে গুস হনা ন হয় ইয়াইবে বেজ্জত কি হনা বিয়াদ বেহায়া ইবে তুন লজ্জা শরম হায়া ইয়া না দেই ইবে যদি স্বামীর খেদমত স্বামীর কি কইবি যদি জানতে দই স্বামী বউর কি কইবি স্বামী জানতে দই সমাজে এই রকমের পরিবারে পরিবারে ফিতনা ফাসাদ এগুলি সৃষ্টি হতো না কি এ কারণে আমার প্রিয় নবী মুস্তাফা একটা গাইডলাইন দিয়েছেন যে আপনার মেয়েকে স্বামীর ঘরে গিয়ে কিভাবে অতিবাহিত করবে নিজের বাপের বাড়িতে সে 15 বছর বড় হলো বাকি জিন্দেগি শ্বশুর বাড়িতে জীবন যাপন করবে তার একটা গাইডলাইন আছে এটা নিজের মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে ওখানে প্র্যাকটিক্যালি তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন না প্রশিক্ষণের কি করতে হবে ব্যবস্থা ইয়া তো তোমরা তো অনারা এত বিশাল বিশাল আর আর দিনী প্রতিষ্ঠানে দ্বারা আকাবের হলো তৈরি করে দিকে কি অনারা বিশ বাজারের মধ্যে মাইয়ে ফলের নামাই দিন ডং ডং করে কলেজে দেবে কিনলে মাদ্রাসার দিকে না আরা ফায়ার এখন কেয়ামত পর্যন্ত কলেজে দিলে ফা দেবে না তার নামাজ দিতে ফা দেবে না হয় না আর কি ওয়াজ গরগুমার অন্য প্যার হাজরিন এই কারণে মাঝে মাঝে স্বামী রাগ করবে মাঝে মাঝে স্ত্রী রাগ করবে ইমাম গজ্জালি বলেন যদি রাগ আসে সেটা সম্বরণ করো সেটা তুমি ধৈর্য ধরো স্ত্রী যদি ধৈর্য ধরে স্বামী যদি ধৈর্য ধরে তাহলে আল্লাহ তবারক তাআলা এই ধৈর্যের কারণে তার নামটা জান্নাতে লিপিবদ্ধ করে দেবে। নেককার মেয়ে স্বামীর কদমে গিয়ে ফরিয়াদ করছে স্বামী গো মনে কষ্ট দিয়েছি কিনা স্বামী বলে বিবি তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই তাইলে
গভীর রাতে কাঁদছেন কেন? গভীর রাতে কাঁদছেন কেন? স্বামী বলে বিবি তোমাকে যদি আজীবন যদি বলি প্রশ্নের সমাধান হবে না। স্ত্রী স্বামীর কদমে ধরে কয় স্বামী একটু বলো না। স্বামী চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে কেঁদে কেঁদে বলে ও আমার বিবি আজকে রাতে খাওয়া দাওয়া করেন নামাজ পড়ে উযু কালাম করে আমার বিছানায় ঘুমালাম অর্ধরাতে স্বপ্ন দেখলাম আমি আল্লাহর ঘর খানায় কাবায় চলে গেলাম খানায় কাবার দরজা ধরে চুম খাই আমার এই ইচ্ছাকে পূরণ করবে আমার এই ইচ্ছাকে পূরণ করবে আমি তো এত টাকার মালিক নয় খানায় কাবায় যাব। তখন নেককার বিবি বলেন স্বামী আমার এলাকায় বড় একজন মুহাক্কিক ফুদুলা হক্কানি রব্বানি একজন আলেম আছে সকালবেলায় স্বামী স্ত্রী দুইজনে তার কাছে যাব আপনার স্বপ্নের উত্তরটা হয়তো বুঝি তার কাছে পেয়ে যাব। আরো জোরে বলেন না সুমাহা। গেলেন সকালবেলা গেলে যাওয়ার পরে স্বপ্নের কথা যখন বলেন হকানি আলেম ইনার লাডারের মধ্যে ধরা পড়ল ওই মানুষকে বললেন বাবা তোমার ঘরে তোমার বুড়া মা জীবিত আছে কিনা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল বলেন কুল্লু তাকিন আল সবাই আওলাদ রসুল মজমন্ডারি আওলাদ রসুল গোসলাদ মাসিকি আওলাদ রসুল আমার হুজুর কবলা আলম আওলাদ রসুল এইভাবে হাশমি দরবারে আওলাদ রসুল এইভাবে যারা যারা রসুল পাকের আওলাদরা আছে শুধু তাই না আমার নবী বলেন কুল্লু মুমিনিন তাকিন আল যারা মুত্তাকি ইমানদার খালেস মুমিন যারা মুত্তাকি ফরহেজগার আল্লাহ ওয়ালা কিয়ামতের মাঠে এরাও আমি নবীর আওলাদ হিসেবে পরিচিত হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কারণে রাসূল পাক বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন খবরদার শুধু আল্লাহকে ভয় করবে তাই না যে তোমাদের সামনে যারা যোগ্য মঞ্চে তোমাদের সামনে যারা বসে আছে যাদের কল্লা নূরানি সুরতের চেহারা দিয়েছেন যারা শত শত উস্তাদদেরকে হাদিসে পাকের দরস দিয়েছেন আল্লাহ তাদেরকে একটা কলব দিয়েছেন দুনিয়ার চক্ষু দিয়ে নয় তারা কলবের চক্ষু দিয়ে দেখো দেখে তোমরা যেভাবে আল্লাহকে ভয় করো তাদের সামনেও কথাবার্তা বলতে ভয় করো যেন তারা চোখ বাঁকা করে না দেখে। জোর বলেন না সুবহানাল্লাহ। যদি চোখ বাঁকা করে দেখে জীবন জিন্দেগি আখেরা সব বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? কেন আল্লাহ এই রকমের মাহবুবিন নবীর উম্মত যারা এইভাবে খেদমতের মাধ্যমে কাটিয়েছেন আল্লাহ তাদেরকে একটা নিয়ামত দিয়েছেন। এরা যা বলি এরাও জানে কিন্তু ভিতরে ভিতরে আল্লাহদেরকে অলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এমনে দেখতেছি সাধারণ মানুষ আমরা নিজেও জানি না কিন্তু ভিতরে ভিতরে আল্লাহদেরকে কি বানিয়ে দিয়েছে এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না কি হতা খোঁজ দিয়ে কেম ফকট হতন খয়ের ফান লাখেন ইনে স্টাডি করে খোঁজ দিয়ে বাজি হল বুঝে বিললে প্যারা হাজিরিন যে শেষ করছি প্যারা হাজিরিন উজুর জিজ্ঞেস করলেন বাবা
তোমার মা আছে কিনা মায়ের কথা বলতে ওই ছেলেটা ব্যাঙ্গে পড়ে যায় কান্দে আর কান্দে কান্দে আর কান্দে এমন ভাবে কান্দে কাঁদতে কাঁদতে বলে হুজুর আমি যখন ছোট্ট শিশু ছিলাম আমার মা শুধু আমাকে জন্ম দিয়েছে কিন্তু আমার চেহারা মা দেখে নাই আমি দুনিয়াতে এসেছি কিন্তু আসার দিন মা তো শাহাদত বরণ করেছে সন্তান প্রসব হওয়ার সময় কোনো মা যদি এন্তেকাল করে মায়ের মকাম বেড়ে যায় শাহাদতের লিস্টিতে তাদের নামটাও উঠে যায় এটাকে শহীদ হুকুমি বলা হয় সুবহানাল্লাহ মাকে দেখি নাই মা আমাকে দেখে নাই তখন হুজুর বলে তোমার মা জননীর কোন কাপড় চোপড় তোমার ঘরে আছে কিনা হুজুর আমার ঘরে মা জননীর কোন নিশানাও নাই বাংলাদেশে সাইক্লোন হয় 91 সাইক্লোনে হাজার হাজার মানুষ এন্তেকাল করলো বাগদাদের জমিনের ঘটনা এই কথাটা তাফসীরে এভাবে লিখলেন প্যারা হাজরি ওকার একটা সাইক্লোন হলো ওই সাইক্লোনে মার সমস্ত জিনিসপত্র চলে যায় কিন্তু মা জনের একটা শাড়ি কোনো পকরে তাদের ঘরে আছে একটা মাত্র শাড়ি হুজুর খুশি হয়ে গেলেন বাবা যদি শাড়িটা থাকে একটা কাজ করো ডাইরেক্টলি ঘরে চলে যাও ঘরে গিয়ে একটা ঘরের রুম কামরা বেছে নাও ওই কামরাতে আতর লোবান দিয়ে পবিত্র করবা উত্তর দক্ষিণ মুখী করে একটা শীতল পাটি বিছাবা বিছায়ে মা জননীর শাড়িটা উত্তর দক্ষিণ মুখী করে বিছায়া দেবে বাবা আল্লাহর ঘর খানায় কাবা মানুষ তাওয়াব করে খানায় কাবা তাওয়াব করে খানায় কাবা তাওয়াব করে বাবা তুমি যেভাবে মানুষ খানায় কাবা তাওয়াব করে ওইভাবে তুমি তোমার মায়ের শাড়ি তা নিয়ে চতুর্দিকে তাওয়াব করবে মানুষ এক চক্কর দিয়ে এসে হাজরা আসওয়াদকে চুমুকায় তুমি এভাবে চক্কর দিয়ে এসে দক্ষিণ দিকের শাড়ির আঁচলটা তোমার হাতে নিবা নিয়ে নিয়ত করবা আল্লাহ আমি দুনিয়াতে যেদিন আসি এদিন মায়ের অন্তকাল আমার মা আমাকে দেখে নাই আমিও মাকে দেখি নাই মায়ের জীবনের একটা শাড়ি মাত্র দেখলাম এই শাড়িটা দেখলে মনে হয় আমার ঘরে মা আছে আমার ঘরে মা আছে এই শাড়ির দক্ষিণ দিকের আঁচলকে তোমার মায়ের কদম নিয়ত করবা উত্তর দিকের আঁচলকে তোমার মায়ের চেহারা নিয়ত করবা হাজরে আসওয়াদকে যেভাবে চুমু দাও এভাবে দক্ষিণ দিকের আঁচলটা তুমি একটু চুমু দিও আমি হাত নামার ভিতরে দেখতে পেলাম যদি মায়ের শাড়ির আসলে যদি চুমকাও সেটা খানে কাবার দরজায় চুমু খাওয়ার চেয়ে কম নয় আরো জোরে বলেন না সুবহান মায়ের শাড়ির আঁচলে চুমকেলে যদি খানে কাবার দরজায় চুমু খাওয়ার চেয়ে কম না হয় যাদের ঘরে মা আছে যদি কদম ধরে চুমকাই কেমন হবে কথা বলে না কেন কি শেষ করে দিতাম নাকি প্যারা হাজরিন এইভাবে
ওই ব্যক্তি দূর দিয়ে ঘরে চলে এলেন, ঘরে এসে এ দরজা জানালা বন্ধ করে পাগল পাগল হয়ে গেল। সুন্দর পাটি বিছায়ে, শাড়িখানা বিছায়ে, শাড়ির আসল ধরে ধরে চুমকায়ার কান্দে, আল্লাহর কাছে তার চোখের পানি ভালো লাগলো, আল্লাহর নবীর দরবারে তার চোখের পানি ভালো লাগলো। মদিনাওয়ালা কামলিওয়ালা রসুলকে আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনার সবচেয়ে গম্ভীরে বসে থাকবে? আপনার একজন উম্মত মা 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 বলে বলে কাঁপছে, মা শব্দটা আমি আল্লাহর কাছে ভালো লেগে গেল রে। নবী রওজা শরীফের দরজা খুলে মদিনা শরীফ থেকে উঠে যান, আপনি সরাসরি গিয়ে আপনার ওই উম্মতকে সিনাই পাকের মধ্যে জড়িয়ে ধরেন। এভাবে তাওয়াফ করতে করতে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুমের বিছানায় ওই ব্যক্তির স্বপ্ন দেখতেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ঘরে চলে আসল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালা কামলিওয়ালা নবী চলে আসল, বাবা তুমি কেমন আছো রে? তুমি ঘুম থেকে উঠো, উঠো ঘুমায়ও না, ঘুম থেকে জেগে উঠো। নবীর উম্মত স্বপ্নে নবীকে দেখে মান্ডাফিল মানাম, যারা ঘুমের ভিতরে আমার রসুলকে দেখলো, ফাকত রাল হক, সত্যি সত্যি আমার রসুলকে তারা দেখে পেলেতে, একবার জীবনে যারা রসুলকে দেখলো জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। আরো জোরে বলেন না, হারাম হয়ে গেল। এখন ইনি স্বপ্নে যুগের ন চোখ খুলতে দেখে, চোখ যখন খুলে ফেলেছে জাগ্রত অবস্থায় দেখতেছে আমার পেয়ারা নবী হাত দুটো মেলে দিয়েছে, উম্মত আমি নবীর কলিদায় আসো, আমার কলিদায় আসো, আমার কলিদায় আসো, উম্মত লামুকনের খোদা তোমার কাজে সন্তুষ্ট হয়েছে। নবী মুস্তফাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মদিনায় যায়, আমি নবী মুস্তফা তোমার বাঙ্গা ঘরে চলে আসলাম। মায়ের খেদমত যদি করি তাইলে এই রকমের নিয়ামত পাওয়া যায়, ঠিক কিনা বলেন না? শেষ করে দিতাম, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতে আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আতেন মদিনায়, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মদিনার গোলামি আমায় দে, ও বাবা সন কেবলা মদিনার গোলামি আমায় দে, মজ বান্দারের মিলন মেলা বলি আল্লাহ বিধ তলা, মাঝে বান্দারের মিলন মেলা বলি আল্লাহর বিধ তলা, শের খোদা আলীর সদকাতে, ও বাবা জান কেবলা মদিনার গোলাম
মদিনার গোলামি সারা সঠিক ইমান পেল তারা আমদিনার গোলামি জারা সঠিক ইমান পেল তারা ও ইমান নসিব কহরা দে ও বাবা জান কে বলা মদিনার গোলাম লাশ কথায় চলে আসলাম কিতাবে দেখলাম আমার নবী মুস্তফা আজকে গড়ের দরজার বারান্দায় বসে বসে খাচ্ছে মা বাবা এনে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ নবী দুনিয়াতে এসেছে আমার রসুল দুররে তিম নবী মুস্তফা বাপ হারা হয়ে দুনিয়ার জমিনে আসলেন নবীর জন্মদিনে নিজের বাবা রসুল পাককে দেখলো না ঠিক কিনা বলেন না নবী কাঁদছে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে মক্কার পাহাড়ের দিকে চলে যায় পাহাড়ে উঠে বাবা আপনি কোথায় মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে বাবা কুলে নিয়ে মাঠে খেলতে যায় বাবা তুমি যদি আমার সামনে দেখতে আমার সামনে থাকতে আমাকে কুলে নিয়ে অবশ্যই আপনি মাঠে খেলতে যেতে আপনি কোথায় এই বাবে সারাদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সূর্য বেলার সূর্য উঠে ডুবে যাচ্ছে রাস্তার নিচ দিয়ে যাচ্ছে আবু জেহেল গুনগুন কান্নার আওয়াজ শুনে কিরে এটা বাঘভাল্লুকের জায়গা এখানে কোন ছেলে থাকলে বাঘভাল্লুক তাকে গ্রাস করবে কে ফেলবে এখন উনি আবু জেহেল সে পাহাড়ের উপরে উঠলো দেখার জন্য উঠে দেখতে পাই উনি হলেন আমার প্যারা নবী মুস্তফা বাবা তুমি কাঁদছ কেন আমার বাবা কোথায় বাবাকে তালাশ করছে বাবা বাবা বাবাকে তালাশ করছে আবু জেহেল বলে তোমার বাবা তো তোমার এন্তকাল তোমার জন্মের অনেক আগে দুনিয়ার জমিন থেকে চলে গেল এখানে বাঘ বাল্যকের জায়গা বাবা এসো তোমার ঘরে চলে যাই আমার কাছে তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি আমার রসুলকে পাহাড় থেকে নামালেন নামানোর পরে আবু জেহেল বলেন আমার গোনার পিছনে উঠো আমি সামনে উঠি তুমি পিছনে উঠো তোমাকে আমি তোমার মায়ের কাছে পৌঁছে দেব আমার নবী পিছনে উঠলেন আবু জেহেল সামনে উঠলেন গোড়ার লেগাম ধরে আবু জেহেল টানাটানি করে গোড়ার সামনের দিকে আগায় না সামনে যাই না গোড়াকে মারধর করছে যাও সামনের দিকে গোড়া যায় না গোড়া যায় না গোড়া সহ্য করতে না পেরে দাগ দাগ হয়ে গেল গোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ আমাকে একটা আরবের আরবি জবান দেন আমি একটু আবু জেহেল মূর্খকে আমি একটু শিক্ষা দিয়ে দিই আবু জেহেল সে তো মূর্খ তার কাছে কোনো আকল নাই জ্ঞান নাই তাকে শিক্ষা দিতে হবে আল্লাহ গোড়াকে একটা আরবি জবান দিলেন গোড়া তৎক্ষণাৎ জবান খুলে আবু জেহেলকে বলে দিলেন খবরদার এক কিঞ্চিত পরিমাণ সামনে যাওয়ার অধিকার আমার কাছে নেই কারণ দু জাহানের দুলা বাদশাহ প্যারা নবী আমার পিঠে বসে আছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ রসুলকে যতক্ষণ সামনে দেবে না ততক্ষণ আমি সামনের দিকে যাইতে পারবো যখন আমার রসুলকে সামনে বসাইয়া দিলে আবু জেহেল পিছনে বসলেন গোরা আনন্দ মনে আস্তে আস্তে হাঁটা আরম্ভ করে দিল আমানার ঘরে গিয়ে পৌঁছে গেল মা মানার ঘরে গিয়ে আবু জেহেল বলছে ও আমানা গো তোমার বাচ্চাটা বাঘভাল্লুকের পাহাড়ে
কাঁদতেছিল দেখে আমি নিয়ে আসলাম, নিয়ে না আসলে তোমার বাচ্চাকে পাক বাল্লুক খেয়ে ফেলতো। তৎক্ষণাৎ বিবি আমেনা, মা আমেনা আবু জেহেলকে বলে দিলেন, খবরদার আবু জেহেল আমার শিশু বাচ্চাকে তুমি চিনো নাই, আমার শিশু বাচ্চা সম্পর্কে কিচ্ছুই তুমি জানো না। ইনি হচ্ছেন রহমতে দু আলম, সমস্ত কুল কায়নাতের বাচ্চা নবী বাক পাল্লুক। আমার প্যার নবী মুস্তফাকে দেখলে কাওয়াত দূরের কথা, আমার মুস্তফার কদমে গিয়ে তারা সিজদা করে মুস্তফাকে ইজ্জত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাস্ট কথা হলো এটাই, আমার প্রিয় নবী মুস্তফা বলেন, অন্য রজুলান এক ব্যক্তি রসুলের দরবারে প্রশ্ন করলো, ইয়া রসুলাল্লাহ মা হকুল ওয়ালিদাইন, মা বাবার হক কি, কিভাবে মা বাবার হক আদায় করব। মেশকাত, আমরা যে মেশকাত পড়ি, মেশকাতের মধ্যে এখানে যারা 9-10 এর ছাত্ররা আছে এদেরকে প্রথমে মা বাবার খেদমতের শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। এ কারণে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা আদববান হয়, শিষ্টাচারিতা আদর্শ চরিত্রবান হয়, এরা বেহাকল হয় না, এরা মা বাবাকে ইজ্জত সম্মানে রাখে। পেয়ারা হাজরিন রসুল পাক বলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবকে যদি ইজ্জত করতে পারো, সম্মান দেখাতে পারো, সদাচরণ করতে পারো, তাহলে তারা দুজন তোমার জান্নাত, আর যদি নাফরমানি করো তাহলে তাদের কারণে তুমি জাহান্নামী, তাদের কারণে তুমি কি। এইটাই হলো আমার শেষ কথা। তো অতএব ছেলে মুসলমান হয়ে গেল, মা হিন্দু, ছেলে মুসলমান হয়ে গেল, মা খ্রিস্টান, ছেলে মুসলমান হয়ে গেল, মা বুদ্ধ বড়ুয়া, আমার রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রসুলাল্লাহ আমি কি মার খেদমত করব, আমি কি মার সাথে সম্পর্ক রাখব। আফাসিলুহা, রসুল পাক বলে দিলেন হ্যাঁ, ইমানের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তোমাকে যে জন্ম দিয়েছে তার মাধ্যমে তুমি পৃথিবীর ভুবন দেখেছো, অতএব তার কবরা কবর রাখবে, প্রয়োজনে তার চলাফেরার জন্য, তার খাওয়া দাওয়ার জন্য কিছু খরচা দিও তুমি পেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। অতএব মা বাবার খেদমত আমরা করব, ঠিক কি না বলেন না, জোরে বলেন না, ঠিক কি না। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার প্রতি সদাচরণ করবে, মা বাবাকে ইজ্জত করবে, মা বাবাকে সম্মান দেখিয়ে চলবে। যদি আমরা এভাবে চলি তাহলে আমাদের জিন্দেগিও সুন্দর, কবর হাসরও সুন্দর, ওইভাবে চলার অনুরোধ। তবে হ্যাঁ, আরেকদিন আসলে প্রশ্ন আর একটা উত্তর সামনের দিকে যেতে হবে যদি সময় পায়, সেটা কি, আমি ছেলে হিসাবে, আপনি ছেলে হিসাবে মাকে কোরআন সুন্নাহ মোতাবেক সেবলেন, সেবা করলেন, মা আপনাকে সন্তান হিসাবে কি করবে, বাবা আপনি সন্তান হিসাবে আপনার জন্য কি করবে, তাদের কিছু দায়িত্ব বলেন না, তাদের কিছু দায়িত্ব, শুধু সেটা বললে হবে না, ওইটাও আমাদেরকে বাস্তবতার সহিত জানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।